এভরিওয়ান, দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন সকাল 9:45 মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা বানাতে। আজকে একটু ডিম টোস্ট বানাচ্ছি। সকালের দিকে একটুখানি তাড়াতাড়ি হয় এরকমই ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি, যেমন এইটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালে ঘুম থেকে উঠতে উঠতেই তো মানে ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়ে যায়, মানে উঠেই সঙ্গে সঙ্গে একটুখানি ব্রাশ ট্রাশ করে নিই, করেই চাটা বসাই, তারপরেই দেখি ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়ে গেছে। এক এক সময় তো চা আর ব্রেকফাস্ট একসঙ্গেই খাই আমরা। তো যদি লুচি টুচি খাওয়ার বা চাউটাও খাওয়ার ইচ্ছা হয় তখন সেগুলো বেশিরভাগ রাতেই বানানোর চেষ্টা করি। তো আজকে আবার আমাদের এই ঘাস পরিষ্কারের কাজ চলছে, মানে বাগানের ঘাসগুলো বেশ বড়ই হয়ে গিয়েছিলো অনেকটাই। তো ওনাকে বলা হয়েছিল ফোন করে, উনি আজকে আবার এসেছেন পরিষ্কার করতে। তো চলো আমি আবার রান্নাবান্না বসাই, রান্না করে আজকে আবার খেয়ে দিয়ে বিকেলের দিকে বেরোনোর কথা আছে। আজকে দুটো জিনিস পিক আপ করতে হবে ওয়ালমার্ট থেকে, আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, বেশ কিছু জিনিস বাড়িতে পাঠিয়ে দেয় আর যে জিনিসগুলো পিক আপ করার থাকে সেগুলো ওরা জানিয়ে দেয়, তো সেখানে গিয়ে সেটা পিক আপ করতে হবে। আর ভাবলাম যখন বেরোতে হবেই তাহলে একটু ঘর গোছানোর বেশ কিছু জিনিসপত্রও কেনা বাকি আছে, সেগুলো কিনে ফেলবো আজকে। লিস্ট তো বানানো হয়ে গেছে একটা বড়, এখন সব কিছু পেলেই হয়, দেখা যাক। এই যে আমরা চলে এসেছি পিক আপের এখানে, এই যে দেখছো বাঁদিকে লেখা আছে পিক আপ, তো এইখানে গাড়িটা পার্ক করতে হবে। আর এই যে বাঁদিকে দেখছো নীল রঙের সব নাম্বারিং করা আছে, আমরা গাড়িটা যেখানে পার্ক করব ওই নাম্বারটা শুধু ওদের SMS করে দিতে হবে, তাহলে আমাদের যে জিনিসটা অর্ডার দেওয়া ছিল সেটা ওনারা গাড়িতেই দিয়ে যান। এই যে আমাদের দিয়ে গেছেন গাড়িতে, আমাদের নেওয়া হয়েও গেল, এবার চলো ভেতরে যাই। আমাদের কেনাকাটা সব কমপ্লিট হলো, তো প্রচুর জিনিস নেওয়া হয়েছে, কী কী নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তো চলো আগে বাড়ি ফিরি, তারপর দেখাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি আর আমার অবস্থা দেখো, সব কিছু এখানে এখন প্যাকেট থেকে বের করে করে রেখে দিয়েছি। তো তোমাদের চলো একটা একটা করে সব কিছু দেখাবো তো নিশ্চয়ই। আর প্রথমেই দেখাই এই ফ্লোর ল্যাম্পটা নেওয়া হয়েছে, যেটা সেটিংয়ের কাজও এখন করছে বাড়িতে এসে। তো ততক্ষণ ওটা সেট আপ করুক, আর কী কী নেওয়া হয়েছে তোমাদের আমি দেখাই। তো সবার প্রথমে বলি যেটার জন্য আমরা গেছিলাম পিক আপ করতে, তো এই কিশমিশটা অর্ডার করা হয়েছিল আর এই কর্নস্টার্চ, এই দুটোই পিক আপের জন্য যাওয়া হয়েছিল। আর বাদ বাকি অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে, সেগুলো ওরা বাড়িতেই পাঠিয়ে দেবে। আর এই সুর একটা নেওয়া হয়েছে, তো ওর ফ্লোর ল্যাম্পটা সেট আপ হয়ে গেলে আবার এইটাকে সেট আপ করতে হবে। আর এইটা নেওয়া হয়েছে, এটা একটা ওয়াল হ্যাঙ্গিং সেলফ, তো এটা খুব সুন্দর লাগলো দেখতে, আর এর ভেতরে অনেক শোপিস সাজানো যায়, তো এটা দেয়ালে টাঙাবো আমি একটু পরেই। দুটো তাক আছে, দুটো তাকই রাখা মানে অনেক কিছু সাজিয়ে রাখা যায়। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা সোলার লাইট, যেটা অনেক দিন ধরে আমি বলছিলাম তোমাদের যে বাইরের ওগুলো খারাপ হয়ে গেছে নতুন নেব, তো সেটাই বেশ কয়েকটা নিয়েছি, ছটা মতো নেওয়া হয়েছে। আর এই ব্যাটারিগুলো তো ওরা ও নিল, যেহেতু দুটো ঘড়ি কেনা হয়েছে, ঘড়ির ব্যাটারি লাগবে, তো এত লাগবে না, একটু বেশি করেই কিনে রেখেছে। আর এই বাটিটাও নিয়েছি, এটাও বেশ সুন্দর লাগবে, একটু বড়ো সাইজেরই আছে বাটিগুলো দেখলাম। আর এই রকম কাঁচের বাটি চারটে নিয়েছি। এগুলো তো হলো এদিকে, আরও নিয়েছি দেখো এই ছোটো ছোটো শোপিসগুলো, এটা দেখো কি সুন্দর, এটা এখানে, হ্যাঁ এখানে এটা পুরো একদম ধরে যাবে। আর ছোট ছোট কিছু শোপিস নিয়েছি এখানেই রাখার জন্য, যাতে এর মধ্যে সেগুলো ধরে। তো এটাও লিভিং রুমে আমার সাজানোর ইচ্ছা আছে,
আর এই ছোট্ট মতো গাছের টপটা নিয়েছি, দেখতে বেশ সুন্দর, আর্টিফিশিয়াল কিন্তু ভালো লাগছে। আর এই ছোট শোপিসটাও নিয়েছি। এটাও খুব সুন্দর, তিনটে ব্যাং বাবাজি বসে রয়েছে একসঙ্গে, বুড়ামত দেখো, বুড়ামত বলো, বুড়ামত শুনো। তো খুব ভালো লাগলো ওটা, ওই জন্য নিয়েছি। আর এর সঙ্গে নেওয়া হয়েছে এইটা, এই শোপিসটাও আমার খুব পছন্দ হলো, একটু অন্যরকম। আর এইখানে নিয়েছি ওই নুনদানি বা ওই গোলমরিচ এর মধ্যে রেখে ডাইনিং টেবিলে রাখা যাবে, তো সেটা নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি একটা ছোট্ট বাটি, এটাও এর মধ্যেও বেশ কয়েকটা শোপিস রয়েছে, এটা পরে বের করব। আর এইটাকে দেখো, এটা গিয়েই আমার এত পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এই যে এই আয়নাটা নিয়েছে ও পছন্দ করে, ভালো হয়েছে আয়নাটা দেখতে। আর এখানে রয়েছে দুখানা ফুল, মানে গাছের টপ, ফুলের টপ বলতে যাচ্ছিলাম, গাছ, এটা মানি প্ল্যান্টের, তো আর্টিফিশিয়াল এগুলো, কিন্তু দেখতে খুব সুন্দর, অরিজিনালি লাগছে দেখতে একদম, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে নেওয়া হয়েছে একটা উইন্ড চাইন, আমাদের যে বারান্দাটা আছে বাইরে ওখানেই টাঙাবো ঠিক করেছি, তো তিন চারটে মতো হ্যাঙ্গার করাই আছে, আপাতত একটা নিয়ে এলাম, এরপরে আরও দুটো নিয়ে আসার ইচ্ছা আছে। খুব সুন্দর উইন্ড চাইনের আওয়াজ, আমার ভীষণ ভালো লাগে, হাওয়ায় কি সুন্দর একটা মিষ্টি আওয়াজ হয় যখন দোলে। আর এইটা তো আমাদের দরজায় লাগাবো বলে এনেছি, ওয়েলকাম, এখানেও এটা ব্যাং বাবাজি। আর এখানে কিছু বাসন নিয়েছি, স্টিলের বাটি দুরকম সাইজের, এই যে একটা ছোট সাইজের আর একটা বড় সাইজের। আর এইখানে একটু মানে হাতার মতো, কিন্তু হাতা নয়, চামচ টাইপেরই, একটু বড় সাইজের, আর একটা ট্রে নিয়েছি। আর এইখানে আছে একটা ঘড়ি, এই ঘড়িটা খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর দেখতে। আর আরেকটা ঘড়িও নেওয়া হয়েছে, এই যে এই ঘড়িটা নেওয়া হয়েছে, দুটো নেওয়া হয়েছে এই কারণে, একটা লিভিং রুমে রাখা হবে আর একটা থাকবে ওর পড়ার টেবিলে। আর এখানে নেওয়া হয়েছে দুটো টেবিল ম্যাট, এর আগে তো কিনেছিলাম দুটো, তো আরও দুটো নিয়ে আসা হলো। আর এখানে আরও দুটো ম্যাট নেওয়া হয়েছে, একটা বাইরের দরজার সামনেই রাখবো আর এইটা রাখবো রান্নাঘরে। ব্যাস এই হয়েছে আজকের কেনাকাটা, আজকে অনেক কিছু কিনে ফেলেছি, যেটা পছন্দ হচ্ছে সেটাই তুলে নিয়েছি আজকে। তবে খালি খালি মানে ঘর সাজানোর ইচ্ছাটা যেন আরও বেড়ে যাচ্ছে দিন দিন, যত বেশি কিনছি তত বেশি আরও কেনার ইচ্ছাটা বেড়ে যাচ্ছে। তো আজকে আমাদের এই সব কেনাকাটা, তোমাদের কেমন লাগলো, তোমাদের পছন্দ হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি তো খুব পছন্দ করে একটা জিনিস কিনেছি আজকে মনের মতো করে, তো তোমরা অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। এই যে ল্যাম্পটা সেট হয়ে গেছে আর ও জায়গাতে রেখেও দিয়েছে খুব সুন্দরভাবে, দাঁড়াও ঘরের লাইটটা নেবাই তাহলে বুঝতে পারবে, এই যে ভালো লাইট হয়েছে দেখো। তো চলো আজকে আমি এগুলো সব গুছিয়ে নিই, জায়গার জিনিস জায়গায় রাখি, আর কিছু কিছু এখনই সাজিয়ে ফেলবো ঘরটা, তো এগুলো আগে করে নিই, আর ও ততক্ষণ ওই সুর একটা আবার সেট করতে বসুক। এই যে এখানে টাঙিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু হাওয়া দিলে বেশ আওয়াজটা হবে, এখন হাওয়া অতটা দিচ্ছে না ওই জন্য একটু চুপ করে আছে। আর চলো তারপরে ভেতরে দেখাই আর কি কি সাজালাম ঘরটা। এই যে এখানে এটাও টাঙিয়ে দিয়েছি, ওয়েলকাম। তারপরে এটাও এখানে রেখেছি দেখো, এটাও কি সুন্দর লাগছে সাজানোর পর। ঘড়িটাও টাঙিয়ে দিয়েছি, এই দেখো 9:15 বাজতে চললো,
ও বসে পড়েছে হাঁপিয়ে উঠেছে কাজ করে। আর এইখানে এই কফি টেবিলটা এখানে এই মানি প্ল্যান্টের এইটা রেখেছি টপটা, আর পাশে তো মোমবাতি স্ট্যান্ডটা তো ছিলই আগের দিন রেখেছিলাম। আর এইখানে ফায়ার প্লেসের ওপরে একটা আয়না আছে, আর তার সামনে এই যে এই জায়গাটায় এই কটা সাজিয়ে রেখেছি। তো আপাতত এইভাবেই লিভিং রুমটা সাজালাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরপর আরও বেশ কিছু ঘর সাজানোর জিনিস কিনবো আস্তে আস্তে, যেগুলো দিয়ে অন্য ঘরগুলো আস্তে আস্তে সাজাবো। আর এদিকে আমাদের মেন দরজার পেছন দিকে রাখা হয়েছে সুর একটা। তো এখন তো প্রায় রাত 9:30 মতো বাজে, এইসব করতে করতে অনেকটাই আজকে দেরি হলো। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।